আজ দুই নম্বর দিন পৌঁছিছে। এই দুই নম্বর দিন 48 ঘন্টা আমি জল সত্যাগ্রহ রহলা ভিতরে মধ্য আজ কলেক্টর আসিকি কিছু প্রতিশ্রুতি দেই নি পারবা, যেটা কি দুঃখ লাগুছে। কোষ্টাল বেলটা আটটা জায়গায় আমার রূপে হওয়ার লাগি সরকার নোটিফিকেশন করেছেন, কিন্তু আমার এই গন্ধমার্দন যে দুই বর্ষ হওয়া আগর রূপে হওয়ার লাগি যে সরকার নোটিফিকেশন করেছিল, আজ পর্যন্ত সেটা তার কিছু যুক্তিযুক্ত নাই নাকি সেটা হবার লাগি কিছু আগে রাস্তা নাই দিশিবার বলি সরকার কৌছন, যেটা কি আজ আমি 48 ঘন্টা রহলা ভিতরে মধ্যে কলেক্টর এনকি আসিকি প্রতিশ্রুতি দেবি দেই নি পারলে, যেটা কি কলেক্টর এনে রহবার যুক্তিযুক্ত ভাবে নি লাগবা। তো কলেক্টরর এই প্রকার সেবাকে বি আমি বিরোধ করুছু, আর কলেক্টরর ট্রান্সফর বি আমি দাবি করুছু। আও যেতে দিন তো হরিশঙ্কর নরসিংহনাথ রূপে নাই হবা সেতে দিন পর্যন্ত কোশল মুক্তি মোর্চা তথা হরিশঙ্কর সুরক্ষা যুব পরিষদ তথা গন্ধমার্দন সুরক্ষা যুব পরিষদ তরফর আমার আন্দোলন জারি রহবা। আর এটা যদি আজ সরকার যদি গুরুতরভাবে যদি গ্রহণ নাই করবা বলে আগামী দিনে আমি খপ্রাখোল পাটনাগড় বলাঙ্গীর সব জায়গায় জন আন্দোলন করবাকে বাধ্য হব, আর সেতে যা ক্ষয়ক্ষতি হবা সরকার হি দায়ী হবা। জয় গন্ধমার্দন, জয় হরিশঙ্কর বাবা।